মৌলি তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ মাই বয় কাশি হয়ে গেছে এত দিন পর আমলকি খুঁজে পেয়েছি মানে এত দিন পর মানে কি বলবো আর কিছু বলার নেই মানে বলে না প্রেম রতন ধন পায়ো আমার অবস্থা হচ্ছে ঠিক সেরকম মানে রোজ বাজারে যেতাম আর আমলকি খুঁজতাম আর বলছি এখন তো আমলকি সময় না এখন আমলকি পাওয়া যাবে না তো কালকে বাজারে গেছি দেখি মানে দু তিনজন আমলকি নিয়ে বসেছে বলছে 250 আমলকির দাম 80 টাকা 90 টাকা আর আমি বলেছি এত না একটু কমা একটু কমা একটু কমা তাও তোমার 60 টাকা করেছি তো 250 আমলকি এনেছি অন্তত 10-15 দিন আরামসে চলে যাবে তো আর যেমনি এগুলো না হাইব্রিড আমলকি তো একটুখানি যেমনি এগিয়ে গেছি তারপর দেখি ছোট ছোট আমলকি মানে দেশি আমলকি এগুলো ছোট ছোট হয় তা বললাম যে ঠিক আছে আগে এটা শেষ করে নিই তারপর যদি এটি পাই তো দেশি আমলকি নিয়ে আসবো মানে আমলকির অন্য কিছু সেটা বোধহয় হবে না আমি অন্যান্য অনেক কিছু খুঁজে বার করেছি যেটা আমলকির পরিবর্তে খাওয়া যেতে পারে কিন্তু আমলকির মতো পারফেক্ট কেউ হবে না মানে তুমি দেখো আমার আমার স্কিনে অনেক গোটা টোটা ছোট ছোট হয়েছে আমি আরও সেটার জন্য খেতে চাচ্ছিলাম চুলের জন্য স্কিনের জন্য সব কিছুর জন্য এটা হচ্ছে একাই অল ইন ওয়ান তো এটা মানে এটার থেকে ভালো আর কিছু হতেই পারে না তো এইটা পেয়ে গেছি সকালবেলা আমি আমলকি খাবো ওই আনন্দে মানে আমার মানে দিনটা যেন মনে হচ্ছে ভালো হবে সেটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন সকাল বাজে 11টা আর আমি আমার এখন থেকে আমি আমলকি দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি পুরো ভিডিওটা চেক আউট করতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে পিছনে আমার অবস্থা দেখো আমলকি খাওয়ার পর হালকা গরম জল খেতেই হবে দু গ্লাস হালকা গরম জল খাই আধ ঘন্টা পর ব্রেকফাস্ট করব এই ঝুলঝুলিটা আমার সামনে যত জামা কাপড় ছিল সব কেচে দিয়েছি এখনও রোজ ডিউটি পড়ছে রোজ ডিউটি তো রোজ নতুন একটা করে জামা ছাড়ছে জামা প্যান্ট জামা প্যান্ট রোজ একটা করে তো যত কেচে দিয়েছে আজকে একটু কপালটা বানায় ভালো আছে যখনই বেশি জামা কাপড় আছি তখনই বৃষ্টি মেঘ আজ তো দেখছি বেশ আকাশ পরিষ্কার আছে তোমাদেরকে দেখালাম বেশ পরিষ্কার আছে এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেলে শুকিয়ে যাক আমি ঘরে ঢুকিয়ে নিই তারপর যত বৃষ্টি হওয়ার হোক মানে যেই দিন বৃষ্টি হওয়ার না সেই দিন বৃষ্টি হবে যেই দিন দেখবে তোমরা দেখবে যেই দিন জামা কাপড় কাচবে যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ দেবে তাড়াতাড়ি ঝকঝকে রোদ যে বলে না চাঁদি ফাটা রোদ্দুর সেই চাঁদি ফাটা রোদ্দুর তখন দেবে না কিন্তু তুমি যখন বাইরে বেরোবে কিছু আনতে যাবে বাজার করতে যাবে কোনো কাজে বেরোবে সেই দিন একেবারে চাঁদি ফাটা রোদ্দুর মানে একেবারে সূর্য মাথায় উঠে গেলে নাচ একেবারে তখন একেবারে কেউ থামাতে পারবে না তখন বৃষ্টির দেখা মেলে না কিন্তু যখন জামা কাপড় শুকোতে দেবো তখন একেবারে বৃষ্টি একেবারে নাচন শুরু রে আর 1 ঘন্টা মতো যদি একটু রোদটা থাকে জামা কাপড় সব শুকিয়ে যাবে তারপর যত বৃষ্টি হয় ঝড় আস ঝড় আয় কোনো অসুবিধা নেই
অনেক দিন পর আমি একটা রান্না করব, মানে এখানে আসার পর আমি একবারই করেছি, কারণ এই ডালটা আমি এখানে পাচ্ছিলাম না। সত্যি কথা, এই ডালটা আমি পাচ্ছিলাম না, কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, তার জন্য করেছি। কলকাতা থেকে ডালও শেষ হয়ে গেছে আর আমার এই রান্নাটাও বন্ধ হয়ে গেছে। তো সেই দিন মানে বান্ধবীর বাড়িতে গিয়ে খেয়ে আমার মনে হলো এখানে কি ডালটা পাওয়া যায়, বললো হ্যাঁ ডাল পাওয়া যায়। তো আমি বাজারে গিয়ে গেছি, সাথে সাথে আমার মাথায় যেটা ঢুকবে সাথে সাথে তো করতেই হবে, বাজারে গেছি। আমি বলছি আছে নাকি বিউলির ডাল, তখন বলছে আজকে শেষ হয়ে গেছে। তো আবার পরের দিন গেছি, বলছি এসছে, বলে কি হ্যাঁ এসেছে, বিউলির ডাল নিয়ে এসছি। আর তোমরা তো বুঝতেই পারছো বিউলির ডাল এনেছি মানে আমি কি করবো, ধোসা ধোসা দুপুর বেলা করবো না রাত্রিবেলা করবো। তো আমি কালকেই ভিজিয়ে রেখেছি, এখন আমি পেস্ট করে নেবো ডাল আর চালটা, রাত্রিবেলা করবো। আমি তোমার ধোসা নিই তোমার ডাল দু কাপ, আর সরি চাল দু কাপ আর ডাল এক কাপ, মানে 2:1, চাল নিই দু কাপ আর ডাল এক কাপ। চলো আগে পেস্টটা করে নিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, কারণ আধ ঘন্টার আগে আমি ব্রেকফাস্ট করতে পারবো না। ব্রেকফাস্ট যতক্ষণ না করছে ততক্ষণে এই কাজটা করে নেবো, তোমাদের দেখাচ্ছি। ড্রাই ফ্রুটস, এর থেকে ভালো ব্রেকফাস্ট গরমে আমার মনে হয় হতে পারে না। মানে খেয়ে যে কি তৃপ্তি লাগে, মানে কি শান্তি লাগে তোমাদের কি বলবো, জানো পেটটা পুরো ঠান্ডা হয়ে যায়, অনেকক্ষণ ভরা থাকে। আর আমলকি গরম জলটা খাওয়ার পর এমনি তো গরম, এখন এমনি একটু গরম গরম লাগে, আর এটা খেয়ে যে কি শান্তি লাগে, মানে কি বলবো। সকাল থেকে ঘুমোতে পারছি না, ঠুম ঠাং ঠুম ঠাং শুধু আওয়াজ আর আওয়াজ। ভূমিকম্প তো ঘর ছাড়া করেছে, যেই ঘরে শুই ওই ঘরে শুতে পারি না, এখন এইখানে শুই, এই ড্রয়িং রুমেই শুই, ভয়। কালকেও ভূমিকম্প হয়েছে, আবার আমি নিচে চলে গেছিলাম, প্রায় 5.2 এর বেশি হয়েছে। আর যেহেতু সবারই এই ফ্ল্যাটের অবস্থা ভীষণ খারাপ, সব জায়গায় ক্র্যাক ধরে ভেঙে ঠেঙে গেছে, সবাই তার জন্যে রিপেয়ার করছে, মানে কানের পর্দা মানে আর থাকছে না, সারাদিন সেই বিকেল পর্যন্ত ঠুং ঠাং ঠুং ঠাং, পিলারের পর পিলার ভাঙছে, প্লাস্টার করছে, মানে পুরো মাথা টাথা না ধরে গেছে এই আওয়াজে, সারাক্ষণ আওয়াজ। মানে বিকেলের পর যখন আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে না, তখনও যেন মনে হচ্ছে কি আওয়াজটা এখনও হচ্ছে, ঠুং ঠাং ঠুং ঠাং, মানে কি বলবো আর কিছু বলার নেই। চলো ব্রেকফাস্টটাকে করে নিই, এত ভালো খাবার মুখের সামনে থাকলে আর কথা বলা যায় না, যেন মনে হয় বলে না লাল চা হ্যাঁ লপ। চলো তাড়াতাড়ি আগে খেয়ে নিই। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এখন পুরো যুদ্ধের ময়দানে নেমে পড়েছি, মানে দুপুরের খাবার। আজকে দুপুরে মানে এত কম আমি মানে কোনোদিনও করবো না, আজকে যেটা করছি ভাত আছে কালকে, আর পনির পটল আলু দিয়ে তরকারি করবো, যেটা রাত্রে ধোসার সাথেও ভালো লাগবে, দুপুরে আমার ভাতের সাথেও হয়ে যাবে। কীভাবে আমি পনির পটলের তরকারি করছি সেটা তোমাদের দেখাবো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ আমাদের নিরামিষ, তার জন্যে আদা টমেটো দিয়েই করবো একদম সিম্পলভাবে। চলো তাহলে শুরু করে দিই, যত তাড়াতাড়ি শুরু করবো। তারপরে আগে আগে দেখো কিছু আরও হতে চলেছে, কালকে কেউ আসবে আমাদের বাড়িতে, তো তার জন্য আমাকে একটু বাইরে বেরোতে হবে, খুচখাচ বাজার আনতে হবে, কারণ এমনিতে তো বাজার থাকেই না ঘরে। তার জন্য আমি সবাইকে বলে দিই কি কেউ যদি আসে আগে থেকে আমাকে বলে দেবে, কারণ আমার ঘরে বাজার থাকে না, আমাকে গিয়ে বাজার আনতে হবে, তার জন্য আগে থেকে বলে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। চলো আমি তেল দিয়ে দেবো,
একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে যাতে লেগে না যায়। আগে পনির গুলো ভেজে নেব। এবার আমি পটল আর আলুটা ভেজে নেব। দেখো আমি এর মধ্যে পেস্ট করে নিচ্ছি আদা, একটু টমেটো আর লঙ্কা, এটা পেস্ট করে। পটল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরপর মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা কষে গেছে, মশলার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম। একটু তেল বেরোলে আমি পটলগুলো দিয়ে দেব। এখন মশলা দিয়ে অনেক তেল বেরিয়ে এসছে, এবার আমি আলু পনিরটা দিয়ে একটু কষিয়ে নেব। নিরামিষ রান্না, তাই একটু সামান্য আমি ঘি দেব। দেখো পটল কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই পরিমাণ মতো, যতটা ঝোল দেবো ব্যাস। একটু ফুটে গেলে, গরম জলই দিয়েছি তবে একটুখানি ফুটে গেলে আমি নিবি। কেক বানিয়েছিলাম, পুরো কেকই শেষ হয়ে গেছে, আর একটুখানি আছে, এটাকে আমি এখন কেটে রেখে দেবো, কারণ খাওয়ার পর না একটু কেক না খেলে ভালো লাগে। পটলের তরকারি পুরো কমপ্লিট, এবার আমি ঢেকে রেখে দেবো। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি আরেকটা জিনিস নেবো, সেটা হচ্ছে স্যানিটাইজার। এইটা নিতে ভুললে না খুব চাপ, কারণ কিছুক্ষণ অন্তর অন্তর না স্যানিটাইজ করি তো হাত, তার জন্য এটা নিতেই হবে। ব্যাস চলো, আর বেশি কথা না বলে রেডি করি। কেউ যদি আসবে না, সেটা তোমরা দেখতে পাবে কে আসবে, কিন্তু কেউ আসবে সেটা যদি আগে থেকে জানিয়ে দেয় না খুব ভালো হয়। আমি তার জন্য সবাইকে বলে দিই, কেউ আসবে না আমাকে আগে থেকে জানিয়ে দেবে, কারণ প্রথমবার কেউ আসলে এখন যেহেতু অফিসে যেতে পারছে, অফিস বলছি সারাক্ষণ অফিস করছে, বাজার করে যেতে পারে না, আমাকে যেতে হবে, তো খুব প্রবলেম হয়ে যায়। একটু আগে থেকে জানা থাকলে আমি টুক করে গিয়ে বাজার থেকে গিয়ে জিনিস টিনিসগুলো নিয়ে আসতে পারি। এদিকে চড়া রোদ, আর ওইদিকে কি মেঘ করেছে, মেঘ করেছে, দেখো কালো মেঘ করেছে।
খেলাম, মানে একটা তরকারি দিয়ে ভাত, কিন্তু এত ভালো হয়েছিল, মানে পনির দিয়ে পটল আলু তরকারিটা ভীষণ ভালো হয়েছে, মানে ওইটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে তো মানে মন শুধু আনন্দ হচ্ছে যে কখন কেক খাবো কখন কেক খাবো, এর জন্যই তো কেক ঠেক এগুলো বানানো, যে খাবার পর যাতে একটু ভালো লাগে। আমি একটু অল্প মিষ্টি দিয়ে বানাই, কারণ মাঝে মধ্যে খাই তো, বেশি মিষ্টি তো এমনিও খাই না, এমনি তো গুড় দিয়ে খাই। কালকে তো চিনি দিয়ে করেছি, কালকে যারা আসছে তাদের জন্য আমি এখন কেক বানাবো, আইসক্রিম বানাবো, তোমার ভাবছি পাইনঅ্যাপেল কেক বানাবো আর ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। এখন একটু বসে আমি একটু কেকটাকে এখন একটু এনজয় করে নিই বসে বসে, তারপরে শুরু হয়ে যাবে আমার আবার কাজ। বাইরে এত রোদ, আর এত রোদ যে আমি যে ভিডিও করবো তা করতে পারিনি। আর আস্তে আস্তে টুকটুক টুকটুক করে জিনিস নিতে নিতে হয়ে গেছে ব্যাগ ভারী, আর ফোন মানে ফোন দিয়ে যে মানে আমি যে ফোন বার করে ভিডিও করব সেটা আমার আর পসিবল হলো না। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নেব, তারপরে তোমাদের সাথে দেখা করছি রেসিপি নিয়ে। আমার কেক বানানো হয়ে গেছে, আমি কেক ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি আইসক্রিমটা কীভাবে করতে হবে সেটা আমি করব। প্রথমত হাফ লিটারের থেকে একটু কম দুধ দেব, মানে 400 মিলিলিটার দুধ দেব, আর 100 মিলিলিটার দুধ বাটির মধ্যে রেখে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দেবো। চলো আগে 400 মিলিলিটার দুধ হালকা আছে গরম করে নিই। অল্প আঁচ রাখতে হবে, একদম কম আঁচে করতে হবে। দুধ আস্তে আছে, এবার ভালো করে আমি জাল দেব, একদম অল্প আছে করতে হবে। দেখো দুধটা আমি অনেকটা ঘন করে নিয়েছি, এবার আমি এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দেব। আর আবার আমি হালকা আছে নাড়তে থাকব। ঠান্ডা দুধের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। এইবার এই কর্নফ্লাওয়ারের দুধটা আমি আস্তে আস্তে করে এটার মধ্যে মেশাবো আর নাড়তে থাকব। এখন দেখো আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে, একদম অল্প আঁচে রাখবে, না হলে কিন্তু লেগে যাবে। আর আস্তে আস্তে করে নাড়তে থাকব, একটু ঠিক করে নেব। দুধটা অনেকটা আমি ঘন করে নিয়েছিলাম, দেখো চারপাশে সুন্দর সর পড়ে গেছে। আস্তে আস্তে আমি নাড়তে থাকব। দেখো অনেকটা ঘন হয়ে গেছে, আর আমি ঘন করব না, এইবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার দেখো মিক্সির মধ্যে একটা আম আমি কুচু কুচু করে নিয়েছি, এবার একটা পেস্ট করে নেব আমি। দেখো এবার এই আমের পেস্টের মধ্যে যে কনডেন্স মিল্কটা করলাম ওটা ঠান্ডা করে নিয়েছি, এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো এবার 2 কাপ আমি হুইপিং ক্রিম নেব, হুইপিং ক্রিমকে ভালো করে এবার আমি ফেটিয়ে নেব। অল্প করে আমের পাল্পটা মেশাবো আর মিক্স করতে থাকবো। দেখো আমার হয়ে গেছে কড়া, হুইপ করা অনেকটা ফুলে গেছে, এবার আমি বাটির মধ্যে রেখে নেব। আমি এবারে এরকম করে সমান করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমার ম্যাঙ্গো আইসক্রিম কমপ্লিট, এবার আমি ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে আমার কেক হয়ে গেছে, দেখো আমি কেকটা এবার বাইরে ঠান্ডা হওয়ার জন্য
বার করে নেব। সুন্দর কালার হয়েছে, এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তেল দিয়ে দিচ্ছি, বাহার করলাম, হয়ে গেছে না? আজ অনেকটা রাত হয়ে গেছে, তার জন্যে আমি গুড নাইট বলতে ভুলে গেছিলাম, তার জন্যে ভয়েস ওভারে আমি তোমাদের গুড নাইট জানাচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আজকের মতো আমি বিদায় জানাচ্ছি। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। Clear to see.